আপনারা দেখছেন একুশে টেলিভিশন সাইদুর রহমান খান আপনি যেমনটা বলছিলেন এবং তার সাথে সংগতি রেখে আমি একটু আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হলো ঢাকার বাইরে থেকে যারা ট্রেড লাইসেন্স করতে চায় ঢাকার এই দুই সিটি কর্পোরেশনের বাইরে ঢাকার বাইরে থেকে অন্য কোন প্রতিষ্ঠানগুলো ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষমতা রাখে আপনারা জানেন ঢাকা সিটি কর্পোরেশন সাউথ নর্থ ছাড়াও প্রত্যেকটা পৌরসভা সিটি কর্পোরেশন তারা নিজ নিজ এলাকার ট্রেড লাইসেন্স তারা ইস্যু করতে পারেন এই অথরিটি তাদের দেয়া আছে প্রত্যেকটা সিটি কর্পোরেশনও এবং আমাদের এক্ষেত্রে যারা ঢাকাতে ট্রেড লাইসেন্স করতে চান তারা কিন্তু এখন এমন যে সুবিধাটা হয়ে গেছে তারা কিন্তু ঢাকার বের থেকে ইভেন দ্যাট দেশের বাইরের থেকেও তারা আমরা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে সে বাংলাদেশের বাইরের থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে সে যদি ঢাকাতে ব্যবসা করতে চান বা ঢাকার ঠিকানা কোনো ট্রেড লাইসেন্স নিতে চান তাহলে সে অনলাইনে সে ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবে আর লোকালি তো প্রত্যেকটা পৌরসভা সিটি কর্পোরেশন তারাও তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ইস্যু করে ইস্যু করতে পারে এবং আরেকটি হলো যে একই নামে একাধিক ট্রেড লাইসেন্সের সুযোগ আছে কিনা হ্যাঁ সেটা কিভাবে একই নামে আপনার বিভিন্ন ব্যবসা একজন সিস্টার কনসার্ন হিসাবে সে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন একাধিক লাইসেন্স নিতে পারেন অথবা এক লাইসেন্সের মধ্যে যে ব্যবসাগুলি সে করতে চাচ্ছে অর্থাৎ ধরেন একজন আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট সে অন্যান্য ব্যবসা করতে চাচ্ছেন একই লাইসেন্সে নিতে পারেন একই লাইসেন্স সেটা সে নিতে পারে সেজন্য জন্য সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ট্রেডের জন্য যে ফিগুলো আছে সে ফিগুলো তাকে দিতে দিতে হবে এক্ষেত্রে কোনো জটিলতা আছে কি না কোনো জটিলতা নাই খুব ভেরি সিম্পল একই সিস্টেমে লাইসেন্স হবে অর্থাৎ শুধু তার ব্যবসাটা চয়েস করবে আমি কি কি ধরনের ব্যবসা সে করতে চায় চাই এবং সে ব্যবসা যে যে ব্যবসাগুলো সে সিলেক্ট করবে সে অনলাইনে সেই ব্যবসাগুলোর কি ফি নির্ধারণ করা আছে সে নিজেই দেখতে পারবে তার ফি কত নির্ধারণ করা আছে সে ফিগুলো দেখতে পারবে সে ফির সঙ্গে শুধু আমার ওখানে ওনাকে সাইনবোর্ডের যে ফিটা থাকে পার স্কোয়ার ফিট আশি টাকা করে পড়বে বা এইটটি টাকা পার স্কোয়ার ফিট ওই ফিটা দিতে হবে আর আপনারা জানেন গভর্নমেন্ট একটা ফি নেয় এখানে কর এবং ভ্যাট জি আর গভর্নমেন্ট এখানে আগে পাঁচশো টাকা উচ্ছে কর নিত এখন তিন হাজার টাকা উচ্ছে কর নেয়

এবং একই সঙ্গে আমরা এই এই কাজগুলো আমরা এখন ধরেন আমরা তো খুব ক্লোজলি মনিটরিং করছি জি এখন যেহেতু সব কিছু আমরা অনলাইনে করছি মনিটরটাও কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে জি আমি এখন কোনো সকল ডকুমেন্টস তো অনলাইনে আছে অনলাইনে আছে আমাকে কিন্তু কোনো অফিসে যে প্র্যাকটিক্যালি যে আমাকে আর এটা মনিটর করতে হচ্ছে না আমি যদি আমার কম্পিউটারে বসি আমি আমার সাইড দিয়ে আমি দেখতে পারবো এক একটা জোনের মধ্যে বা একটা অঞ্চলে বা একটা এলাকার মধ্যে কতগুলো লাইসেন্সের আবেদন পড়েছে কতগুলো লাইসেন্স ইস্যু হয়েছে তারা কোনো এখানে কোনো প্রবলেম ইস্যু হচ্ছে কিনা সেগুলো আমরা এমনি টোটালি এখন ঘরে বসেই দেখতে পারি এবং প্র্যাকটিক্যালি আমরা মনিটর করছি সেটি মনিটর করছি যে হেল্প যারা আছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা খান আমরা শেষ করবো তার আগে নতুন উদ্যোক্তা কিংবা এখন যারা ব্যবসা করছে কিংবা যারা ফরেন উদ্যোক্তা সকলের উদ্দেশ্যে আপনার এই ট্রেড লাইসেন্স কেন্দ্রিক একটু পরামর্শ আমরা শুনতে চাই খুব সংক্ষেপে না আমি আসলে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসায়ী করছেন নতুন ব্যবসা করার মনস্থির করেছেন ফরেন ইনভেস্টররা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আসলে ট্রেড লাইসেন্স আপনারা যত কঠিন ভাবেন খুব সহজ একটা জিনিস জি এটা আমরা আরও সিম্পল করে দিয়েছি আমাদের অনলাইনে করার জন্য আপনারা খুব ভেরি সিম্পলি এই কোনো আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কোনো ব্রোকারের পাল্লায় পড়বেন না জি আপনারা ব্রোকারের পাল্লায় পড়ে অহেতুক সময় নয় বুঝতে না পারলে সরাসরি আপনাদের সাথে বুঝতে না পারলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে যাবেন অত্যন্ত সিম্পল ওয়েতে আমরা ট্রেড লাইসেন্স ইস্যু করছি এবং এখানে কোনো ঝুঁকি ঝামেলা পাওয়াতে হবে না আমি এই উদ্যোক্তাদের অনুরোধ করব যারা ফরেন ইনভেস্টার আছে আপনারা জানেন বিডার মাধ্যমে ওয়ান ডে সার্ভিস যেটা আমরা ওয়ান ওয়ান স্টপ সার্ভিস যেটা হচ্ছে একটা একটা ইয়ের মধ্যে একটা মঞ্চের মধ্যে সমস্ত তথ্য সমস্ত কিছু সার্ভিস তারা ওখান থেকে পেয়ে যে আমি উদ্যোক্তাদের অনুরোধ করব তারা যেন কোনো বিভ্রান্ত না হয়ে আর একটা অনুরোধ করব যে আপনারা এই ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের যে নাম্বারগুলো আপনারা ইউজ করবেন মোবাইল নাম্বার

কোন রকম কোন যদি লাইসেন্সের কোনো জটিলতা অনুভব করেন সরাসরি আমাদের হেল্প ডেস্কে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা খুবই সহজ একটা পদ্ধতি খুবই সহজ কাজ খুবই ইজিলি এটা লাইসেন্সগুলো হয়ে যায় সাইদুর রহমান খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইটিভিকে জি